হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস কে কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাদেরকে সবার প্রথমে কিছু নিউজ হেডলাইন দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে এই হেডলাইনে দেখে আপনারা যেটা বুঝতে চাইছেন ঠিক সেটাই কিন্তু ঘটতে চলেছে সাজেন জালা সুশুরাল অর্থাৎ কিং জন উল চলে এসেছেন রাশিয়াতে এটা তো হওয়ারই ছিল কারণ আজ থেকে প্রায় এক মাস আগে যখন রাশিয়ার উত্তর কোরিয়ায় গিয়েছিল এবং সেখানে গিয়ে সেখানকার তানাসা যিনি কিং জন ওল তার সঙ্গে দেখা করেছিল ঠিক তখনই কিন্তু বোঝা গিয়েছিল কিছু একটা খেজুরি তো অবশ্যই পাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবার আগে মনে রাখতে হবে যে এই মুহুর্তে একটা কনফ্লিক্ট চলছে আর সেই কনফ্লিক্ট কিন্তু একদিন দুই দিন ধরে নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে এসেছে পাঁচশো সত্তর দিনের মতন অলরেডি কিন্তু হয়ে গেছে ইউক্রেন এবং রাশিয়ার কনফ্লিক্ট আর সেই জন্য সবারই বুঝতে অসুবিধে নেই যে রাশিয়া এখন পর্যন্ত এখনও পর্যন্ত কোনো দেশের কাছ থেকে কোনো রকম অস্ত্র সাহায্য নেয়নি রাশিয়ার যতই অস্ত্র অনেক বড় হয়ে থাকুক না কেন একটা লং টাইম ধরে যদি কোথাও কনফ্লিক্ট হতেই থাকে সেক্ষেত্রে সেখানে কিন্তু অস্ত্রের টান পড়বেই আর মনে হয় এই কারণটাই কিন্তু সবার আগে কারণ ভারতবর্ষ কিন্তু বলেছিল তারা তাদের ব্রহ্মোস মিসাইলটি দিতে প্রস্তুত রাশিয়াকে কিন্তু সেই ব্রহ্মোস মিসাইলটির দাম একটু বেশি খুব সাধারণবাদ রাশিয়াও একসময় বিক্রি করে দিয়েছে ভারতবর্ষকে আজ ভারতবর্ষ সময় মতো রাশিয়াকেও সেই ব্রহ্মস দিতে চাইছে কিন্তু রাশিয়ার পুতিন সাহেবের কিন্তু মতটা একটু ভিন্ন রকম তিনি অন্য কিছু চিন্তা করছেন আর সেখানে যার যা লাভ সে ঠিক সেই রাস্তাটি দেখবে আর সেখানেই কিন্তু উঠে এসেছে এই কারণটি কারণ সেই করোনার সময় থেকে কিং জন উল একটা নির্দিষ্ট ঘরের মধ্যে বন্দি এবং তার সঙ্গে দেখা করার কারোর অনুমতি ছিল না কিন্তু সেই মানুষটি চার বছর পর তাও আবার একটি বুলেট ট্রেন নিয়ে ছড়াছড়ি উত্তর কোরিয়া থেকে চলে এসেছে রাশিয়াতে আর সেখানে এসে রাশিয়ার পুতিন সাহেব তাকে একটা গার্ড অফ অনার দিচ্ছে তাও আবার রেল স্টেশনের সামনে সত্যি বিষয়টি কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আর কেন দিচ্ছেন তিনি এত বড় একটা সম্মান কিং অঞ্জুলকে সেটা আর বুঝতে কারোর বাকিও থাকার কথা নয় বধুরা ইউক্রেন যে কনফ্লিক্ট হচ্ছে সেখানে ইউক্রেনের মতন একটা ছোট্ট দেশ কিভাবে রাশিয়ার মতন এত স্ট্রং একটি কান্ট্রির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার পিছনে অন্য কোনো শক্তি না থাকলে এটা যেমন কখনোই একভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের পক্ষে সম্ভব নয় ঠিক তেমনইভাবে রাশিয়ার পক্ষেও কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় রাশ ইউক্রেনকে যেভাবে আমেরিকা অর্থাৎ নাটোর দেশেরা বিভিন্নভাবে সাহায্য করে চলেছে নাটোর দেশের থেকেই এফ সিক্সটিন ফাইটার জেট পাচ্ছে ইউক্রেন সেখানে রাশিয়াও তো অন্য কোনো দেশ থেকে অবশ্যই কোনো না কোনো সাহায্য অবশ্যই নিতে পারে সেটা যে ধরনের সাহায্য হোক না কেন হ্যাঁ বন্ধুরা এবারে আমি আপনাদের কাছে সবার আগে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কিং জন উল তিনি যে ট্রেনটিতে করে এসেছেন তার স্প্রিন্ট ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হচ্ছে ফিফটি নাইন কিলোমিটার অর্থাৎ আজকের দিনে যেখানে একটা ট্রেন পাঁচশো কিলোমিটার স্পিডে চলে ঠিক সেই সময় কিংসনউল চলেন মাত্র উনষাট কিলোমিটার স্পিডে চলা একটি বুলেট প্রুফ ট্রেনে এই ট্রেনটি অনেক পুরনো ট্রেন এই ট্রেনটিতে যারা বসেছেন তারা বলেছেন এটি একটা রাজকীয় ট্রেন এর ভিতরে এমন কোনো সিস্টেম নেই যা এই ট্রেনটির ভিতরে নেই তিনি অর্থাৎ কিংজান উল এই ট্রেনের ভিতরে সমস্ত ব্যবস্থা সমস্ত তার যে অফিস তার যে সুরক্ষাবল তার যে নিজস্ব গাড়ি যে কাফিলা গাড়ির কাফিলা সেই কাফিলা সব কিছু কিন্তু তিনি একসঙ্গে নিয়ে চলাচল করেন সেই ট্রেনে করে কিংতান উলের সময়ের কোনো সমস্যা নেই তিনি শুধুমাত্র একটি পাঁচ থেকে ছ ঘন্টার মিটিংয়ের জন্য সাড়ে তিন দিন ধরে যাত্রা করতে প্রস্তুত উত্তর কোরিয়া থেকে রাশিয়া কিভাবে পৌঁছালো এটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে উত্তর কোরিয়া চায়নার সঙ্গে সবচাইতে বড় যে বর্ডার সেটা কিন্তু করে থাকে তাদের দেশের যে আয়তন তার বেশিরভাগ অংশটাই চায়নার সঙ্গে তাদের বর্ডার কিন্তু রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার একটা ছোট্ট ব্রিজের সঙ্গে কানেক্ট আছে আর সেই ব্রিজটির নাম হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিজ আর সেই ব্রিজের ওপর দিয়ে এই কিংজন উলের যে বুলেট প্রুফ ট্রেন সেই বুলেট প্রুফ ট্রেনটি পৌঁছে গেছে রাশিয়াতে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি যেখানে আপনারা দেখছেন যে রাশিয়ার পুতিন নিজে দাঁড়িয়ে তিনি ওয়েলকাম করছেন কিং উলকে কেন করছেন নিশ্চয়ই সবাই জানেন আর না জানার কোনো প্রশ্নই নেই কারণ কিং জন উল যখন অত দূর থেকে রাশিয়াতে পৌঁছেছেন তখন নিশ্চয়ই কোনো একটা বড় ডিলও হতে চলেছে কি ডিল সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু পরে আলোচনা করব। কিং জন উল মতন একজন তানাশাই সে কি এয়ারে করে যেতে পারেন না অর্থাৎ তাদের কি কোনো ফাইটার জেট বা একটা বড়ো বুলেট প্রুফ জেট নেই জেট বিমান নেই যেখানে সেখানে তিনি খুব কম সময়ের মধ্যে পৌঁছাতে পারেন কিন্তু না তিনি সেই ধরনের কোনো জেটে চলে যান না তিনি যেখানেই যান না কেন তিনি যাবেন কিন্তু সেই বুলেট প্রুফ ট্রেনেই এই বুলেট প্রুফ ট্রেনটি কিন্তু পেয়েছেন কোথায় সেখানে তৈরি করলো কে এই বুলেট প্রুফ ট্রেনটি কিন্তু তৈরি করেছিল রাশিয়ায় বুলেট প্রুফ ট্রেনটি দিয়েছিল রাশিয়ার টালিন নামে যে একজন ছিলেন রাশিয়ার তিনি এই ট্রেনটিকে এই কিংস উলের যে দাদা সাহেব ছিলেন তাকে গিফট দিয়েছিলেন আর সেই ট্রেনটি তিনি তার কাছ থেকে পেয়েছেন তারপরে সেই ট্রেনটিকে অনেক অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে আর এখন সেই ট্রেনটি চারিদিক থেকেই বুলেট প্রুফ তার যে চালনা দরজা সব কিছু বুলেট প্রুফ এবং সেই ট্রেনটির নিচে যদি কোনো বোম ব্লাস্ট করে সেখানেও কিন্তু একদম বোম ব্লাস্ট প্রুফ ব্যবস্থা রয়েছে ট্রেনের ওপর থেকেও তাই সঙ্গে ওই ট্রেনের ভেতরে যত তার সিকিউরিটি গার্ড যত সৈনিক থাকে তাদের কাছে ভরপুর অস্ত্র থাকে এবং সেটাও সমস্তই অত্যাধুনিক অস্ত্রও থাকবে কিন্তু একটা জিনিস থাকে না সেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন কিন্তু সেই ট্রেনে কারোর কাছে আপনি পাবেন না কারণ সেই মোবাইল ফোনকে ট্র্যাক করে যদি এই কিংজন উলের উপরে বুমিং করা হয় সেই জন্য তিনি মোবাইল ফোন সেখানে অ্যালাউ করেন না তো যাই হোক তিনি তার সিকিউরিটির জন্য তার যে ট্রেন সেই ট্রেনটি যখন যায় তার সামনে আরেকটি সিকিউরিটি ট্রেন যায় অর্থাৎ রকম বোম্বিং হলে যেন সেই ট্রেনটি আগে বোম্বিংয়ে উড়ে যায় এবং তাঁর সায় যাতে রকম অসুবিধা না হয় ঠিক যেভাবে কোনো মন্ত্রী যখন যায় তার সামনে যেমন প্রোটোকলের জন্য আলাদা গাড়ি থাকা হয় ঠিক সেই রকম ঠিক যেভাবে যখন আসে আমাদের ভারতবর্ষে বা অন্য কোনো দেশে আমেরিকার প্রেসিডেন্ট ঠিক সেই সময় তার যে জেট পেনটি রয়েছে সেই ওয়ান নামক যে জেট বিমানটি সেখানে তার যে বিমান তার ভিতরে প্রায় কুড়িটি মতন তার গাড়ি থাকে এছাড়াও আরও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা থাকে সেখানে সব কিছু রয়েছে যেমন ঠিক তেমনইভাবে তার প্লেনের সামনে আরও দুটি ফাইটার জেট থাকে এবং সেই দুটি ফাইটার জেট আগে যায় এবং তারপরে আমেরিকার যে প্রেসিডেন্ট তার বিমানটি আসে ঠিক সেইভাবেই এই আমাদের কিংজন উল ওনারও ট্রেনের সামনে আরেকটি ট্রেন চলতে থাকে তো বন্ধুরা এই বিমানের মধ্যেও যেমন সমস্ত সুবিধা আছে ঠিক তেমনইভাবে কিংজন উলের ট্রেনের মধ্যেও কিন্তু ঠিক সেইভাবেই সমস সমস্ত সুবিধা আছে এই ট্রেনটিকে ক্রেজি ট্রেন বলেও কিন্তু অনেকে জানেন তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে জানাবো যে কিংসন উল কেন রাশিয়াতে পৌঁছে গেলেন এক মাস আগে কিন্তু এর যে বীজ সেটা কিন্তু বপন করা হয়েছিল এক মাস আগে যখন রাশিয়ার প্রধান সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে বেশ কিছু আলোচনা হয় এবং ঠিক তারপরে যখন কিংজন উল রাশিয়াতে চলে আসে অর্থাৎ তখনই কিন্তু একদম সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা এখানে রাশিয়া যে কিংজন উল অর্থাৎ উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল টেকনোলজি বা মিসাইল মিচ্ছে এটা যেমন পরিষ্কার আর এটা নেওয়ার পিছনে আরও একটি কারণ হচ্ছে রাশিয়া চায়না এবং এই উত্তর কোরিয়া এরা সবাই কিন্তু এক পক্ষে এবং ভারতবর্ষ সম্পূর্ণরূপে নিউট্রাল ভারতবর্ষ না রাশিয়ার দিকে না আমেরিকার দিকে ঠিক তেমনইভাবে রাশিয়ার নেটভুক্ত দেশগুলো কিন্তু অন্যদিকে তাই পৃথিবীর মধ্যে কখন যে কি ঘটে যাবে সেটা কেউই একদম হলপ করে বলতে পারে না এই কনফ্লিক্ট যে আগামী দিনে আরও কত বেশি উঁচু পর্যায়ে পৌঁছে যাবে বা আরও কত বেশি বিপকট আকার ধারণ করবে সেটা বলা এই মুহূর্তে বোধ সত্যি একটু অসুবিধা হয়ে দাঁড়িয়েছে কারণ যুদ্ধ এই মুহূর্তে থামবার মতন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছেই না ভারতবর্ষে যখন জি টোয়েন্টির সম্মেলন চলছে ঠিক সেই সময় পুতিন সাহেব ওখানে অর্থাৎ তার দেশেই উত্তর কোরিয়ার কিংজান উলকে সম্বর্ধনা জানাচ্ছে তাকে ডিনার টেবিলে বসিয়ে ডিনার করাচ্ছেন এবং তার সঙ্গে খোশ গল্প করছেন তো বন্ধুরা এর পেছনের কারণ তো আমরা আপনাকে বলেই দিলাম যে রাশিয়া সেখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র যেমন নেবে কিন্তু কিংসন উলকে কী দেওয়া হবে কিংসান উল কী নিবে বা কি জন্য তিনি এখানে এসেছেন এইটা আমাদের যা মনে হচ্ছে তাতে কিংজন উলকে সবচাইতে বড় যে স্বপ্নটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পেসের স্বপ্ন হ্যাঁ বধুরা কিংজন উলের কাছে যে মিসাইলগুলি রয়েছে সেটা কিংজন উলের কাছে কন্টিনেন্টাল মিসাইলও রয়েছে কিংজন উল অর্থাৎ উত্তর কোরিয়ার হাতে এমন মিসাইল রয়েছে যে সেখান থেকে মারলে সেটা আমেরিকার যে কোনো শহরকে টার্গেট করতে পারে কিন্তু কিংসন উলের কাছে একটা টেকনোলজির অভাব রয়েছে আর সেটি হচ্ছে স্যাটেলাইট টেকনোলজি কিংসন উল রকেট বানাতে পারলেও এখনও পর্যন্ত কিন্তু তাদের মহাকাশে তাদের কোনো স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম নেই আর সেই কারণেই হয়তোবা তিনিও জানেন যে আগামী দিনে যুদ্ধ করতে গেলে শুধুমাত্র মিসাইল থাকলেও হবে না সেই মিসাইলটি কোন টার্গেটে এবং কত অ্যাঙ্গেলে খেলতে হবে সেই বিষয়ে নিখুঁত একটা হিসাব থাকতে হবে আর সেইটা তখনই সম্ভব হবে যখন তার হাতে স্যাটেলাইট থাকবে আর এই অস্ত্রটাই কিন্তু ব্যবহার করেছে রাশিয়া কিংজন উল্প বা উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুরা রাশিয়া উত্তর কোরিয়াকে এই টেকনোলজি দেবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে আপনারা সবাই জানেন যখন ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানে কার্গিলের যুদ্ধ হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু ভারতবর্ষের হাতে কোনো কমিউনিকেশান স্যাটেলাইট ছিল না মিলিটারি কমিউনিকেশান স্যাটেলাইট ছিল এই মুহূর্তে শুধুমাত্র আমেরিকার হাতে আর আমেরিকা ভারতবর্ষের অনেক মিত্র দেশের মধ্যেও পড়ে কিন্তু আমেরিকা সেই সময় অটল বিহারী বাজপেয়ীর সময় অটল বাজপেয়ী আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল যে তারা তাদের যে স্যাটেলাইটের গ্লোবাল পজিশনিং সিস্টেমটি রয়েছে সেটির সাহায্যে কার্গিলে পাকিস্তানের সৈন্যরা কোথায় কোথায় ঘাঁটি করে রয়েছে সেই অ্যাকুরেট যে লোকেশন সেটা জানাবার জন্য কিন্তু আমেরিকা সেই সময় ভারতবর্ষকে সেই লোকেশন বা সেই তথ্য দিতে অস্বীকার করে আর ঠিক তারপরেই কিন্তু ভারতবর্ষ অনুভব করে যে তাদের নিজেদের একটা নেভিগেশান সিস্টেম অবশ্যই থাকতে হবে আর ঠিক সেই কারণেই ভারতবর্ষের হাতে এখন নিজস্ব নেভিগেশান সিস্টেম রয়েছে আর ঠিক এই রকমই একটা নেভিগেশান সিস্টেম তৈরি করতে গেলে অর্থাৎ পেস্ট টেকনোলজি তাদের হাতে থাকতে হবে আর পেস্ট টেকনোলজি যদি না থাকে তাহলে এই ধরনের নেভিগেশন সিস্টেম তৈরি করা কখনোই সম্ভব নয় আর সেই কারণেই কিং উল এই পেস্ট টেকনোলজি পাবে এই ভরসাতেই রাশিয়াতে প্রস্তুত হয়েছে বা সেখানে নিজের সশরীরে উপস্থিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আসল মোদ্দা কথা অন উল এবং রাশিয়ার মধ্যে কি ঘটতে চলেছে সেই বিষয়ে আপনাদের কাছে একটা পরিষ্কার ধারণা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কিংজন উলের এই ট্রেনটি সম্পর্কে আপনাদের কি ধারণা যদি অন্য কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে এই ধরনের নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে